ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব, খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। এই ভুল ধারণাগুলি যদি আমাদের থাকে আমরা শুধরে নিতে পারবো। শ্রী শ্রী আচার্য দেব বলে দিয়েছেন, কি বললেন তিনি, কি ঘটেছিল সেদিন, এটি দেওঘরের কাহিনী আমরা জেনে নেব। শ্রী শ্রী আচার্য দেব কি বললেন বিস্তারিত এই ছোট ভিডিওতে আমরা এবারে জেনে নেব। একবার শ্রী শ্রী আচার্য দেব দেওঘর ঠাকুর বাড়ি থেকে বেরোচ্ছিলেন, তখন তিনি দেখলেন একজন মা ওনার পায়ের হাঁটার ওখানের চলার পথের ধুলো নিয়ে এরকম নিজের মাথায় স্পর্শ করছেন। তখন সেই মাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব বললেন, এটা করে কি হবে, তার চেয়ে তুমি তোমার চলনাটা তোমার গুরুর অনুসারে চলো, তবে যদি আপ্ত কিছু করতে পারো। আপ্তিকরণেই প্রাপ্তি, এই পায়ের ধুলোটুলোতে কোনো জাদু নাই, না ঠাকুরও এটাকে উৎসাহিত করেছেন। তাহলে এগুলো অবাঞ্ছিত যা কিছু আমরা দেখি আর সেটাকেই আঁকড়ে ধরে থাকি যে এটাই বুঝি উপায়, কিন্তু উপায় তা না। ঠাকুরের রাজ্যে উপায় একটাই, যে যেমন তিনি বলেন ঠিক তেমনিভাবে করতে হবে। নিজের মন গড়া কিছু করা যাবে না, মন গড়া করতে গেলেই নিজেকেই পাবো ঘুরে ফিরে, তাকে পাব না। তিনি আমাদের মাঝে এসে বললেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ, যে অনুশাসন পালন করে প্রাপ্তির পথ সুগম হয়, সেটাই আমাদের আশীর্বাদ। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই গুরুত্বপূর্ণ কথাগুলি শ্রী শ্রী আচার্য দেবের আপনারাও শেয়ার করে প্রত্যেকে দেখার জানার সুযোগ করে দিতে পারেন। জয় গুরু।